দুর্গাপূজো আসতেই গোটা রাজ্যে উৎসবের আমেজ। কিন্তু হাওড়ার বাঁকড়া এলাকায় প্রায় 100টি পরিবার এখনো জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এলাকায় যাতায়াতের ভরসা একমাত্র ভেলা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পূজোর সময় বৃষ্টির ভ্রুকুটি থাকায় রক্তচাপ বেড়েছে এলাকার বাসিন্দাদের। যদিও স্থানীয় পঞ্চায়েত থেকে উৎসবের দিনগুলিতে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শহরের বুকে যেন একখণ্ড দ্বীপ। হাওড়া স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকা। আর বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের খানপাড়া এবং বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েতের কবরপাড়া এলাকা দীর্ঘদিন জলমগ্ন। এর ফলে দুর্ভোগে পড়েছে প্রায় 100টি পরিবার। এবছরে অতিবৃষ্টির কারণে ওইসব এলাকাগুলোতে 1 কোমরের বেশি উচ্চতায় জল দাঁড়িয়ে আছে। ঘরদোর রাস্তাঘাট সর্বত্রই জল থইথই করছে। বাধ্য হয়ে বাসিন্দারা প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় ভেলা চাপিয়ে যাতায়াত করছেন। বাড়ি থেকে নোংরা জল না বেরোনোর ফলে এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে স্থানীয় বাঁকড়া মোবারক হোসেন গার্লস হাই স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পর এলাকা থেকে জল না বেরোনোর কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এর জন্যই তারা নিকাশি নালা ঠিকমতো পরিষ্কার না হওয়াকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, জল না নামায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এখানে 2 মাস আছে জল, হ্যাঁ পুরো 2 মাস হয়ে গেছে। এত অসুবিধা হবে না আমাদের? ওই তো ভেলা দিয়ে সব, ভেলা দিয়ে যাওয়া আসা সব কিছু, হেঁটে হেঁটে তো আসতে পারবো না। ওই ভেলা দিয়ে হেঁটে হেঁটে আসতে গেলে তো আমাদের এতটা জল, হ্যাঁ বাড়ি তো ছিল এখন বেরিয়ে গেছে, হ্যাঁ রাস্তাই আছে মানে একদম পুরো। ও ভেলা করে নিই, ভেলা করে নিয়ে আসছি, ভেলা করে নিয়ে সব জিনিস ভেলার উপরে তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ পুজো তো আছে, হ্যাঁ পূজার টাইমে তো আমাদের অসুবিধা, অনেকেই অসুবিধা হচ্ছে না। অনেকে বাধ্য হয়ে স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন। দুর্গাপূজোর দিনগুলোয় এবার সেভাবে আর আনন্দ করতে পারছেন না তারা। 2 মাস আড়াই মাস আছে এই জল। কিভাবে কেন খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ খুব অসুবিধে, খুব অসুবিধে। হ্যাঁ কিভাবে বাজারে যান? বাজারে এই তো ভেলাতে যাই বাজার করতে, আর ছেলে মেয়েকে পড়াতে এই পাইপিটে যাই। এই অবস্থায় এই ভেলায় করেই যাতায়াত করতে হচ্ছে, আর জল পাস হচ্ছে না। পুজো কি করে যাব দেখতে, পুজো তো এরকম জলের অবস্থা। এদিকে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান মেহের আলী সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, হাওড়া শহরের নর্দমার পচা জল খাল দিয়ে গঙ্গায় মেশে, কিন্তু এবারে অতি বর্ষণের ফলে খালের জল না নামায় সমস্যার সৃষ্টি হয়েছে, তাই এলাকায় জল জমে রয়েছে। তিনি বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে দুর্গত মানুষদের পাশে রয়েছেন তিনি। তাদের খাবার দাবারের পাশাপাশি পূজোর সময় নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জল কবে নামবে তা এখনো পরিষ্কার নয়। জল যেটা জমে আছে, প্রবল বর্ষা, এক কথায় অকালে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমাদের যে হাওড়া ড্রেনেজ রয়েছে সেটি জল এখন টানছে না, নদী নালা সব ভর্তি, জল না বেরিয়ে ওই হাওড়া ড্রেনেজ তথা খাল থেকে জল আমাদের ভিতরে প্রবেশ করছে, সেই কারণে জলটা নামেনি। তবে যে অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো, জল টানতে শুরু করেছে। ওখানে যতগুলো পরিবার আছে ওই 100-র কম, 80 থেকে 90 এইরকম সমস্ত পরিবারকে আমরা ওখানে, যে আমাদের সরকারি স্কুল আছে বাঁকড়া বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আমরা বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত থেকে এবং 1 নম্বর পঞ্চায়েত থেকে সমস্ত মানুষকে ওখানে আমরা তুলে দিয়েছি, এবং খাবার দাবারও আমরা দিয়েছি গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে আমাদের প্রধান সাহেব, আমরা ওই এলাকার মানুষের যথাসাধ্য যতটা পেরেছি করেছি। কিছু হিন্দু পরিবারও আছে, তাদের পুজোর জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, তাদেরকে জামা কাপড় দেবো এইরকম আমরা একটা। অসহায় অবস্থা জলের জন্য, অন্য কোনো অবস্থা না, বাকি সব ঠিকই আছে, নর্মাল আছে।